আসসালামু আলাইকুম সবাইকে, ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ইব্রাহিম আছি আপনাদের সাথে কাওরান বাজার থেকে। ডিমের দাম জানাবো, ভিডিওটা কন্টিনিউ করুন ধৈর্য সহকারে। প্রিয় দর্শক, এখানে সকল ধরনের ডিম আছে, বর্তমান বাজারে কত করে আছে? ভালো আছি ভাই। জি, একটু পরিচয় দেন আপনার ঠিকানা, নাম ঠিকানাটা। আমার নাম সঞ্জয় চক্রবর্তী, কাওরান বাজার কিচেন মার্কেট নিচতলা, দোকান নাম্বার 94, বাই বাই এক শপ, বাই বাই এক শপ। আচ্ছা, ডিম কেমন আসতেছে বর্তমান বাজারে একটু বলেন আমাদেরকে। ডিম আসতেছে কিন্তু দাম কমতেছে না, দাম আরো বাড়তেছে। মানে মালেরও চাহিদা আছে, খাইতেও আছে, একটু আমদানি কম, তার জন্য দামটা একটু বেশি। আচ্ছা, এখন আগে ডিম কি সকাল থেকে বিক্রি করে লেছেন নাকি সব? হ্যাঁ, ডিম তো বিক্রি হইবে ভাই, ডিম চলে, ডিম খেয়ে ভালো খায়, দাম ভালো জিনিসে খাইতে স্বাদ বেশি, তো এলিকে খায় বেশি, তাই না? আচ্ছা, তো আমাদেরকে একটু বলেন যে লাল ডিমটা শত কত চলছিল আজকের বাজারে? লাল ডিমটা আজকে শত চলে সাদা ডিমের খবর কি? লাল এই সাদা মুরগি আছে, সাদা মুরগি 120 টাকা ডজন। 120 টাকা? আর 120 কত দিছিলেন? 120 হলো আপনার 980 টাকা। 980? 980। তাহলে লাল ডিমের থেকে সাদা ডিমের দাম কত করে কম? 70 টাকা কম না? 70 টাকা কম 100 তে। 100 এই দাম, এটা থাকবো না, এটাও বাইরে যাবে। লাল যখন বাড়ছে, এটা ওই সাথে সাথে যাবে, 10-20 টাকা ডিফারেন্স থাকবে। মানে লাল ডিমের সাথে সাথে এটাও দাম বাড়িয়ে দেবে? এটাও বাইরে যাবে। আচ্ছা, আর এমনি আমাদেরকে আর একটু বলেন, হাঁসের ডিম দাম কেমন চলছিল আজকের বাজারে? হাঁসের ডিম আগের দামই আছে, 225 টাকা ডজন। কই আগের দাম কই আছে? আগে তো 210 টাকা ছিল। 210 টাকা ছিল আর 15-20 দিন আগে, তাই তো? আর এই সপ্তাহে এই দামই চলতে আছে, 75 টাকা হালি চলে, ডজন 225 টাকা। আর 120 কত দিয়েছিলেন? 120 1800 টাকা। 1800 টাকা, সীমাহীন বাড়লো ডিমের দাম। ডিমের বাজার কি আবারও কি রেকর্ড করবে নাকি? যে এই বছর রেকর্ড মনে হয় যে ধাপ ধাপ করে উঠে গেছে, আমার মনে হয় আর ওটার চিন্তা ভাবনা নাই, মনে হয় এইভাবেই থাকবে মনে হয় কয়দিন, তারপরে তো কমতেও পারে। কাঁচা বাজার তো এটা ওঠা নামা করে। খামারিদের কি অবস্থা? খামারিদের অবস্থা কি? খামারে তো মুরগি ডিম কম। আচ্ছা, ডিম কম দেখি তো এই দামটা বাড়তে আছে এখন, এই যে দামটা পাচ্ছে খামারিরা কি খুশি আপনারা জানেন? খামারিরা তো যাদের মুরগি আছে তারা খুশি, আর যাদের নাই, যারা বিক্রি করে দিছে লস খেয়ে, তারা তো কষ্ট ভোগ করতে আছে, তাই না? হ্যাঁ, তাহলে ডিমের বাজার প্রচণ্ড বেশি না? হ্যাঁ, প্রচণ্ড বেশি। বাই বাই এক সপ্তাহ থেকে আপনাদেরকে যদি অ্যাড্রেসটা বলি, কাওরান বাজার একটা দোকানে আছে, অনেক বড় একটা দোকান, এখান থেকে আসলে আপনার ডিমগুলো নিতে পারেন। আর মুরগির ডিম নাই না? দেশি মুরগির ডিমটা? না, দেশি মুরগির ডিম নেই। আচ্ছা, ভালো থাকবেন তুই। আচ্ছা, ঠিক আছে।